একটু মন্দিরের ওখানে যাচ্ছি, আর একটু আগে তোমাদের দাদা ভাই ওখানে গেছিল, যে দেখলো যে পুজোটা শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মহা অষ্টমী, বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা। আর এখন আমি একটু রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাব, আমাদের পাশেই পুজো হচ্ছে, ওখানে অঞ্জলি দেব। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, চেষ্টা করব সবকিছু তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। হাই, তো আমরা বাড়ি থেকে বার হয়ে গেলাম, এখন একটু মন্দিরের ওখানে যাচ্ছি। আর একটু আগে তোমাদের দাদা ভাই ওখানে গেছিল, যে দেখলো যে পুজোটা শুরু হয়ে গেছে, আর ওই যে ডালাটা দিতে গেছিলো। আর এখন এই যে প্রায় কটা বাজে, এখন 11টা বাজে, 11:30টায় শুরু হবে, ওই জন্য ভাবলাম একটু আগের থেকে যাই। তো চলো, আর এবার মন্দিরটা সুন্দর করে মানে তৈরি করেছে আর কি, চলো তোমাদের দেখাই। মানে অন্যবার থেকে আস এবারটা একটু ভালো, তো চলো। তো বন্ধুরা, এই যে আজ মহা অষ্টমী, তো অষ্টমীর দিনে মায়ের অঞ্জলি দেব না সেটা তো হতে পারে না, পূজা হচ্ছে। তো চলো যাওয়া যাক, এই যে সবাই একে একে সব আসছে অঞ্জলি দেওয়ার জন্য, তো আমরাও অঞ্জলি দেব। তো চলো দেখে যাওয়া যাক আস্তে আস্তে ভিতরের দিকে। আর এই যে এখন তোমাদের দাদাভাই ভিতরের দিকে যাচ্ছিল, আর আমি একটু আগে থেকে চলে গেছিলাম, ওখানে একজন ছেলে তার সাথে গল্প করছিলাম, ওই দেখো দূরে বসে আছি। আর তোমার দাদাভাই পরে ঢুকলো, ও একটু বাইরে ভিডিও করছিল ওই জন্য। A few minutes later. তো দেখো বন্ধুরা, আমাদের অঞ্জলি শুরু হয়ে গেছে, তো আমরা এখন অঞ্জলি দেব। অঞ্জলি দেওয়ার জন্য এই যে আমি আর দাদা একসঙ্গে অঞ্জলি দেওয়া শুরু করবো। তো ওই যে আমাদের, যদিও ভিতরটা একটু অন্ধকার অন্ধকার, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এই যে সকলে অঞ্জলি দেওয়ার জন্য সবাই ফুল বেলপাতা নিয়ে নিচ্ছে, মায়ের অঞ্জলি হবে, তো এই যে আমরা অঞ্জলি দেব। আর এই যে এখানে দেখো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর অঞ্জলির সময় যেহেতু কোনো ভিডিও করা মানে ঠিক না আর কি, ওর জন্য আর কি। আর আমি ওই দিকে দেখো দাঁড়িয়েছিলাম, হচ্ছে ফোনটা কারোর কাছে দেব আর কি, প্রণাম করব ওই জন্য, তা কাউকে পেলাম না, ওই জন্য নিজে নিজেই করে নিতে হলো। আমাদের অঞ্জলির প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্ব শুরু হবে। 5 মিনিটস লেটার এই যে আমাদের সম্মানীয় ডাক্তারবাবু আমার অফিসের, এটা হচ্ছে আমাদের বড়বাবু, এটা হচ্ছে মিসেস বড়বাবু, এটা হচ্ছে আমাদের ডাক্তারবাবুর ছেলে, এটা হচ্ছে মিসেস কম্পিউটার, এটা হচ্ছে আমার স্টোর বাবু, এটা হচ্ছে আমাদের মিসেস স্টোর, আমার বড় ম্যাম স্যার, হচ্ছে আমাদের মিসেস ওয়েলফেয়ার, এখানে অফিসের সবাই আছেন, আমরা অফিসের সকলে মিলে পুজোটাকে খুব আনন্দের সঙ্গে উপভোগ করছি। তো দেখো বন্ধুরা, আমাদের অঞ্জলি দেওয়া শেষ, আর এবার একটু ফটো তোলার পালা, একটু ফটো শুট চলছে। এই যে আমাদের দাদা ফটো উঠাচ্ছে, ফটো শুট করছে, তো আমরাও একটু উঠালাম, সেগুলো সবই তোমাদের দেখাবো, তো চলো দেখতে থাকো। 2000 years later. হ্যালো ফ্রেন্ডস, তো এখন ওই 4টা মতো বাজে, আর এখন সন্ধে পুজো হবে, ওই জন্য এই যে এখানে এলাম, আর এখন এই যে বাইকে করে যাচ্ছি, একটু অন্ধকার পুরো, কোন বাগান দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে দেখো, তো চলো এখানে যাই।
আর এই যে এইদিকে দেখো হচ্ছে প্রদীপগুলো ভালোভাবে আর কি সলতে দিয়ে দেওয়া হচ্ছে, এগুলো যেহেতু ধরাতে হবে ওই জন্য। আর এখন দেখো প্রত্যেকটা প্রদীপ সবাই মিলে জ্বালিয়ে নেওয়া হচ্ছে, আর এই জায়গাটা না আবার পুজো হবে, তোমরা সবকিছু দেখো। আর এখন হচ্ছে সন্ধে পুজো, আর এটা আবার শেষ হলে অঞ্জলি হবে, তারপরে আরতি হবে। আর আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসছি, অবশ্য নিরামিষ খেয়েছি তো ও খেয়েছি তো ওই জন্য আর দেখব না, তবে এখানে অনেকেই সন্ধে পুজোর অঞ্জলি দেয় সেটা দেখলাম। আর এই যে দেখো এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, এটা হয়ে গেলে তারপর আমরা বাড়িতে যাব। আর জানো তো আমরা না খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, অনেক ছবিও তুলেছি। তবে বাড়ির ওই দিকের মতো অত জাঁকজমক করে হয়নি, তবে খুব আনন্দ করেছি। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।